জীবনের কণ্ঠধ্বনিতে বিষাদের সুর থাকতেই পারে। বর্তমান যুগে টেনশনের হুঁশিয়ারিতে আমাদের গোছানো জীবনের আগোছালো সম্পর্কগুলো বড় বেশি ফিকে, তাই তো? কেন এমনটা হয়? যদি সবটাই একটু আগে থেকে আমরা জেনে নিতে পারতাম তাহলে কেমন হতো? চলুন, এমন একজন মানুষকে হাজির করেছি যার সান্নিধ্যে, যার উপস্থিতিতে আপনি আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটাতেই পারবেন, জেনে নিতে পারবেন আপনার জীবনের আগাম পূর্বাভাস, যিনি অ্যাস্ট্রোলজিকে মনে করেন মানুষের উপকার করা এবং প্রত্যেকটা মুহূর্ত তার জ্ঞান সমৃদ্ধ বাক্য আপনাকে মুগ্ধ করে যাবে। আমরা ফিরবো আলোচনায়, আমাদের দর্শক বন্ধুদের জানাবো আপনারা আসবেন ফোনে ফোনে। আমরা যাকে হাজির করেছি, ডক্টর বিশ্বনাথ শাস্ত্রী আমাদের সঙ্গে যিনি রয়েছেন। নমস্কার দাদা, অনেক ধন্যবাদ রইল আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, আমাদের বন্ধুদের বলবো আপনারা ফোনে ফোনে আসুন। আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, অগ্রগতি মানে অসম্ভব থেকে এক পা এগিয়ে গিয়ে সফল হওয়া। দর্শক বন্ধু, আজকে আলোচনায় নিয়ে এসেছি আমি মিসআন্ডারস্ট্যান্ডিং, কতটা বিপর্যস্ত হয় মানুষ, কতটা পিছিয়ে পড়ে। তাই অগ্রগতিতে আমি তুলে ধরেছি আজকের এই প্রসঙ্গটাকে, যে অকারণ সন্দেহ প্রবণতায় মানুষ কতটা পিছিয়ে পড়ে লাইফে, সব কিছু হারিয়ে যায়। শুধু এই বিশ্বাস অবিশ্বাসের যে খেলাটা, সেটা কেন আসে, কেন সন্দেহ প্রবণতাটা বাড়ে, উভয়েরই, স্বামী স্ত্রী উভয়েরই প্রতি যে কেন হয় এই সন্দেহ প্রবণতা, কিন্তু মানুষের শুধু দুটো লাইফ নয়, তার সঙ্গে পুরো সংসারটাই জর্জরিত হয়ে যায় একদম, এবং বহু মানুষ অ্যাফেক্টেড হন এই ব্যাপারে। সেটা কেন হয়, আমি আমার একটা সবই তো রিসার্চ, আমার একটা ক্লায়েন্টের কুণ্ডলিটা বলবো, নামটা জানাতে পারবো না যেহেতু প্রসঙ্গটা এরকম, নামটা জানানো যাবে না। এক মহিলা, তার গল্পটা খুব শর্টে বলছি, তাহলে বোঝাতে পারবো আমি যে কী ঘটেছিল তার লাইফে। ভদ্রলোক এমন একটা কাজ করেন, মানে ভদ্রমহিলা কীভাবে সন্দেহ প্রবণতা ভদ্রমহিলার বাড়ে এবং কেন, আর সেটাও বলছি। ভদ্রলোক এমন একটা কাজে নিযুক্ত, মানে এমন একটা ব্যবসা করেন উনি, যেটাতে অনেকটা সময় ফ্রি বসে থাকা যায়। ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেখানে উনি অনেকটা ফ্রি বসে থাকতে পারেন। তো খুব সিম্পলি আজকাল অ্যান্ড্রয়েড হাতে আছেই বা আইফোন আছেই, তো একটু টাইম পাস, টাইম পাসে একটা ফ্রেন্ডশিপ থেকে ফ্রেন্ডশিপটা একটু আরও গাঢ়ত্ব হয়ে যায়। একটা রোজের অপেক্ষা করা, একটা টাইম এরিয়ে করা, জাস্ট ওর একটা টাইম পাসের ব্যাপারটা দেখুন কোথায় গিয়ে দাঁড়ায়। সে নিত্যদিন তার কাজ ছিল, যখনই ফ্রি টাইম হতো সে একজন ফোন ফ্রেন্ড তার হয়ে গেল। সেই ফোন ফ্রেন্ডের সঙ্গে সে রোজ এরম করতে করতে একদিন উভয়েরই, তার ফ্রেন্ডের সঙ্গেও তার এতটাই ঘনিষ্ঠতা বেড়ে যায়, তার ফ্রেন্ডও একদিন দাবি করে যে আজকে আমরা না ভিডিও কল করব। রোজ এমনি আমরা চ্যাট করি, আজকে ভিডিও কল করব। তো ভিডিও কল করব তো ঠিক আছে, আজকে না ডিয়ার কালকে করব, ওকে, মানে আগামীকাল। তো আগামীকাল সেই ভদ্রলোক বাড়িতে প্রস্তুতি নিয়ে খুব আসে, ওটা ভালো একটু ড্রেস আপটা খুব ভালো টালো করে, যেহেতু ভিডিও কল। তো এর মধ্যে তার স্ত্রী, এ আগে খুব ফ্রি টাইমে কী করতো, বাড়িতেই তার ফোনে কথাবার্তা হতো বা যাই হতো, ম্যাক্সিমাম টাইম তাকে ব্যস্ততা পাওয়াতে তার স্ত্রীর মনে সন্দেহ জাগে যে কী ব্যাপার, এইরকম অফিসে এত প্রস্তুতিতে যেত না, এত মেকআপ তার হতো না, কী ব্যাপার। এই প্রথম বীজ সন্দেহ। তারপরে এরকম করতে করতে প্রায় এরপরে ওর ভিডিও কলের একটা নেশা জাগে এবং তার ড্রেস আপ, তার ইয়ে একটা পরিবর্তন ঘটে। এক্স্যাক্টলি কী কারণ ছিল হঠাৎ, কিন্তু তারপরে এরকম বলবো যে যেগুলো গ্রহ নক্ষত্রের অবস্থানগত এগুলো ঘটেছিল সেটা আমি পরে ব্যাখ্যাটা করছি। গল্পটা খুব শর্টে সারতে হবে, বলতে গেলে তো অনেক বড় গল্প, তাদের ডাইভোর্স পর্যন্ত কেস চলে যায়। হ্যাঁ, তো এরপরে তার স্ত্রী এরকম দেখতে দেখতে দেখে যে নিত্যদিন খুব ব্যস্ত থাকে, সেই ব্যস্ততা অফিস থেকে তার ওই মানে কর্মস্থান থেকে বাড়ির অবধি চলে আসে সেই বন্ধুত্ব। কিন্তু ভদ্রলোক খুবই সৎ,
ওর কোনো রকম কোনো অসৎ ব্যাপার ছিল না, বা তার যে বন্ধু ছিল সেও কোনো রকম অসৎ কিছু ছিল না, জাস্ট একটা টাইম পাস ছিল তাদের মধ্যে। কিন্তু ওই ভদ্রমহিলা মানে ভদ্রলোকের যে ওয়াইফ মিসেস, ওনার একটা সন্দেহ প্রবণতা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে যায় যে ছেড়ে টেড়ে দিয়ে একদিন সে তার নিজের বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়িতে গিয়ে ডাইভোর্সের পিটিশন করে। ততক্ষণ ওই ভদ্রলোক উনি মনস্থির করেছেন যে না, এটা কী ব্যাপার, এটা কী ঘটলো, একবার এটা মেডিটেশন করা দরকার, যে আমার ওই ফ্রেন্ডকেও ডাকবো, একটা ইয়ে করবো। হ্যাঁ, তার শ্বশুরবাড়ির লোককেও ডাকা হলো, সকলকে ডাকা হলো, তো কিছুতেই কোনো কিছু হয়নি, মিটমাট হয়নি, কেসটা ডিভোর্স কেসে চলে যায়। তখন ওই ভদ্রমহিলা আমার কাছে এসে পৌঁছায় যে কী ব্যাপার, যে দেখুন আমাদের এরকম আজ গত 15 বছরের আমাদের সম্পর্ক, আমার বিয়ে হয়েছে প্রায়, ওর লাভ ম্যারেজ ছিল, 10-12 বছর বিয়ে হয়ে গেছে, তারপরে এরকমটা কেন ঘটলো, ওর অভিরুচিটা কেন এই তারতম্য এলো, কেন অভিরুচিটা পাল্টে গেল, কেন সে এরকম একটা অন্য সে গেল। তো আমরা আমার দুজনেরই ডেট অফ বার্থ চাই, দুজনের ডেট অফ বার্থ না হলে পরে এটা বিচার করা যাবে না। তো এবারে ভদ্রমহিলারটা ফার্স্ট আমি খুলে বলছি, ভদ্রমহিলার কর্কট লগ্ন তুলা রাশি, আর ভদ্রলোকের হচ্ছে কন্যা রাশি। যারা আমার এই অনুষ্ঠান দেখছেন মিলিয়ে নেবেন, ভদ্রলোকের কন্যা রাশি কন্যা লগ্ন, যদি 100 জন কন্যা রাশি কন্যা লগ্নর আছেন তাদের কিন্তু এই জায়গায় এসে পৌঁছাতে হবে। এক, তাদের প্রতি একটা সন্দেহ প্রবণতা সকলের থাকবে, সকলের মানে তাদের স্ত্রীদের, 100 জনের মধ্যে হয়তো 99 জনের এটা ঘটবে, এটা আমি আমার রিসার্চ আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এদিকে ভদ্রমহিলার ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, কর্কট লগ্ন তার তুলা রাশি, এবং লগ্নের একদম সপ্তম ঘর যেটা মকর, সেখানে বসেছে রাহু শুক্র। লগ্নের সপ্তম স্থানটা হচ্ছে জয়াস্থান, মানে লাইফ পার্টনারের ঘর, সেখানে যদি রাহু এবং শুক্র দুটোই ওর পাপ গ্রহ একত্রে বসেছে, এ সন্দেহ প্রবণতা জাগিয়েছে। কিছু না থাকা সত্ত্বেও প্রতিটা ব্যাপারেই তার একটা সন্দেহর ভাব থাকত, সেখান থেকে তার সন্দেহ জাগে। সেই সন্দেহ তখন আমি তাকে কনভিন্স করি যে তোমার লাইফ পার্টনার কন্যা রাশি কন্যা লগ্ন, সে একদম নিশ্চিতভাবে সৎ, এবং তার সপ্তম ঘরে বসেছিল চন্দ্র, তো একেবারেই ও সৎ। আর ওর যে পঞ্চম ভাবটা ছিল সেটাতেও কোনো রকমভাবে দূষিত হচ্ছিল না, মানে তার একাধিক প্রেম যোগ ছিল না। তো আমি নিশ্চিত করলাম যে দেখুন আপনার যে স্বামী, যার কুণ্ডলিতে দেখা যাচ্ছে, যার হরোস্কোপে দেখা যাচ্ছে যে কোনো রকমভাবে তার কোনো আদার্স অবৈধ সম্পর্কের কোনো ব্যাপার নেই, কিন্তু আপনার যে ছক যেটা আছে সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তম ঘরটা যেহেতু দূষিত, সেক্ষেত্রে আপনার একটা অকারণ সন্দেহ প্রবণতা থাকবে, এবং আপনার উপরেও আপনার স্বামী সন্দেহ করতে পারে, ঠিক আছে। এবং এটাও ঘটবে আপনার জীবনে একাধিকবার প্রেম আসবে, ঘটেছিল কি সেরকম, তখন ভদ্রমহিলা তো স্বীকার করতেই হবে, তাহলে আপনি এবারে কি করে সন্দেহ একটা জায়গা তৈরি করে আপনি ডাইভোর্স অবধি চলে গেছিলেন। তখন তাদের আবার মিউচুয়াল হয়, এখন তারা সুখে সংসার করছে, খুব ভালো আছে। তাই দর্শক বন্ধু সকলকে জানাই, এটা একটা উদাহরণের জন্য আপনাদের দিলাম, এখানেই বোধহয় রাজ জ্যোতিষী মন, এখানেই বোধহয় আমাদের দাদা, এটা দেখা গেছে যে যদি কারো সপ্তম ঘর ডিস্টার্ব হয়, যে কোনো রাশি লগ্ন সপ্তম ঘর যদি দূষিত হয় সেখানে একটা সন্দেহের কবলে আপনাকে পড়তে হবেই, যেহেতু এই ধরনের কেসে। আর আজকের যুগে এটা মনে রাখবেন, এটার বাড়ি বাড়িতে এখন এত বেশি ইন্টারনেট প্রসারিত হয়ে গেছে যে যে যার ফ্রি টাইমে গল্প করতেই পারে, কিন্তু গল্প করা মানে এই নয় যে তাকে সন্দেহের মধ্যে আপনি নিয়ে আসবেন, নিজের সম্পর্কটাকে নষ্ট করে ফেলবেন। আপনি জানুন যে কী যোগে এরকম হতে পারে, বা কেন অবৈধ সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে। হ্যাঁ, যদি আপনার স্ত্রীর ছকে, আমি সেই সকল
ভদ্রলোকদের জানাচ্ছি যাদের স্ত্রীর ছকে এটা পাওয়া যাবে, তারা অতি অবশ্যই ফোনটা ওয়েট করতে দেখে নি কে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, প্লিজ আপনারা আসবেন ফোনে ফোনে, টিভি ভলিউম মিউট করে ফোনে কথা বলবেন, আমরা ফিরব আলোচনায়, দেখতে থাকুন। ঠিক আছে, আবার জানাচ্ছি, যাদের মনে করুন আপনার যদি যে সকল জাতকদের স্ত্রীর ছকে যদি এরকম কোনো দূষিত যোগ দেখতে পাচ্ছেন, অতি অবশ্যই তার প্রতিকার করে আপনি সেখান থেকে মুক্ত হতে পারবেন। তা বলে এই নয় যে তাকে আপনি সন্দেহ করবেন। আবার ঠিক তার উল্টোটা, যদি আপনার হাজবেন্ডের ছকে এরকম কোনো যোগ আছে যে তার একটা অবৈধ সম্পর্ক হতে পারে বা অবৈধ সম্পর্কে পতিত হয়েছে, সেখান থেকেও কিন্তু তাকে ফিরিয়ে আনার অনেক রকম উপচার রয়েছে। তার জন্য সঠিক সময় একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নিতে হবে, তাহলে আপনি ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু দেখা গেছে, নিত্যদিন এটা দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে যে সম্পর্ক বিচ্ছেদ হয় তার মধ্যে কিন্তু একটা অবৈধ সম্পর্ক বা একটা তৃতীয় সম্পর্কের ব্যাপার থেকেই যায়। এই তৃতীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই জিনিসগুলোর ফলো করতে হবে। এখানেই বোধহয় দাদা, কারণ তিনি বারবার বলেছেন এই অনুষ্ঠানের নাম ছিল আসলে অগ্রগতি, জীবনটাকে এগিয়ে দেয়া। দাদা কিন্তু শুধু অ্যাস্ট্রোলজি নয়, কাউন্সিলিংও, আপনারা শুনলেন তার মুখে এই ঘটনাটা, তো এখানে কিন্তু দাদার বিশাল বড় ভূমিকা রয়েছে। যতই ছক থাকুক না কেন, উনি কিন্তু ওই যে বললাম কাউন্সিলিং এবং ধৈর্য ধরে শোনা, আপনি যখন কোনো একটা সমস্যা নিয়ে আসছেন উনি কিন্তু আপনার এই প্রবলেমগুলো ধৈর্য ধরে শুনছেন, সেই জন্যই কিন্তু ওনার চেম্বারে আজকে এত ভিড়, এত মানুষ এসেছেন এবং সফলতা নিয়েই ফিরেছেন। আপনিও ফিরবেন হল অফ করে বলতে পারি। দাদা একটু সময় চেয়ে নেবো, আমাদের দর্শক বন্ধুদের জানাবো বুকিং নাম্বার 8436914725। আবার বলছি স্ক্রিনে যাচ্ছে, তাছাড়াও 8436914725, আরও একটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার 7718707700, 7718707700। আগামী 21 জানুয়ারি বহরমপুর মুর্শিদাবাদে পাচ্ছেন আপনারা হোটেল রুদ্র এক্সপ্রেস বাজারের ওপরে, প্রতি রবিবার পাচ্ছেন ঝাড়গ্রামে, সোমবার মঙ্গলবার বুধবার পাচ্ছেন জামশেদপুরে UB66 আকাশদ্বীপ প্লাজা এসি মার্কেটের কাছে জামশেদপুরে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার পাচ্ছেন ভুবনেশ্বরে, শুক্রবার শনিবার হাওড়া এবং কলকাতাতে পাচ্ছেন। ফোন নাম্বার আবারও বলছি 8436914725। আরও একটি খবর রয়েছে আমাদের দর্শক বন্ধুদের জন্য, হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানাই 7718707700। যারা এই গ্রুপে চলে আসবেন, অর্থাৎ দাদার গ্রুপে যারা রয়েছেন বা আসবেন, তাদের জন্য কিন্তু একটা বিশাল ছাড় রয়েছে। সারা বছরের জন্য আপনি যে কোনো সমস্যা নিয়ে দাদাকে যোগাযোগ করতে পারেন, এবং প্রত্যেক মাসে যে একটা পুজো হয় মান্থলি, সেটা ধরুন তারাপীঠে পুজো হচ্ছে বা এই ধরনের যেসব পুজোগুলো হয়, প্রত্যেক ফ্যামিলি থেকে 3 জন করে যেতে পারবেন এবং তারা সম্পূর্ণ বিনামূল্যে, একেবারেই ফ্রি। এবং সারা বছর ধরে যা সমস্যা হচ্ছে আপনি দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন, দাদাও কিন্তু উত্তর দেবে। শুধু হোয়াটসঅ্যাপের এন্ট্রিটা রয়েছে 5000 করে, আর কিচ্ছু না, আপনারা সরাসরি যোগাযোগ করতেই পারেন। শুধু বলবো যে ইতিহাসের পাতা থেকে ঝড় তুলে উঠে আসা অ্যাস্ট্রোলজি, সেই ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার চরম মেলবন্ধন, আমরা ফিরব আলোচনায়, সঙ্গে থাকুন। হ্যাঁ দাদা, যেখানে ছিলাম দর্শক বন্ধু, হ্যাঁ আবারও জানাই, এই যে শ্রেয়া একটু আগে বললো যে পূজার যে ব্যাপারটা আছে সেটা কি, নাসিক ত্র্যম্বকেশ্বরে একটা পুজোর ব্যবস্থা আছে, সেটা হচ্ছে কাল সর্পযোগের প্রতিকার পুজো, সঙ্গে মাঙ্গলিক যোগের প্রতিকার এবং নবগ্রহ শান্তি। এটা কতটা এই আমাদের যে দাম্পত্য কলহ বা দাম্পত্য আলোচনায় দাদা একটু দেখে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বীরভূম থেকে। হ্যাঁ বলুন। চাকরি জীবনের বিষয়ে, স্যার ডেট অফ বার্থ বলুন একটু। 1995 5th মে। আচ্ছা, সময়টা বলুন। সকাল 11:05। জন্মস্থান? বীরভূম। বীরভূম। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে, থ্যাংক ইউ। প্রশ্ন কি ছিল আপনার? আমার চাকরি জীবনের বেটার জানতে। আচ্ছা আচ্ছা, চাকরি জীবন
বীরভূম না? হুম বীরভূম। আজ ল্যাপটপটা অন করতে লেট হয়ে গেছে। আমাদের দর্শক বন্ধুদের বলবো যারা হোয়াটসঅ্যাপে আসবেন দাদার সঙ্গে এই গ্রুপে, তাদের জন্য কিন্তু অনেক কিছু পাওনা রয়েছে, অনেক কিছু পাওনা। 7718700700 আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করেন, আপনাদের সারা বছরের জন্য নানান সমস্যা নিয়ে আপনি দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, দাদা তো উত্তর দেবেনই। সঙ্গে প্রত্যেক মাসে তারাপীঠে এই ধরনের পুজো যেগুলো হয় ত্র্যম্বকেশ্বরে, তো এই পুজোতে প্রতিটি বাড়ির থেকে তিনজন মেম্বার আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আসতে পারবেন তাদের সমস্ত বিষয় নিয়ে, এবং দাদার কাছে আপনারা যে কোনো সমস্যা নিয়ে সারা বছর ধরে যোগাযোগ করতে পারবেন। শুধু হোয়াটসঅ্যাপের এন্ট্রি ফিটা রয়েছে 5000। আর আমাদের দর্শক বন্ধুদের জানাবো যে আপনারা আসতেই পারেন এমন একজন মানুষের কাছে যার সান্নিধ্যে আপনি আপনার জীবনের অনেক কিছুর দিশা খুঁজে পাবেন। আমরা ফিরব আলোচনায়, সঙ্গে থাকুন। হ্যাঁ দাদা, যেখানে ছিলাম উনি চাকরি নিয়ে জানতে চেয়েছেন, তো এই নিয়ে তো নিশ্চয়ই নানান রকম সমস্যা আমাদের মানুষের জীবনে হতেই পারে। আমাদের দর্শক বন্ধুদের বলবো যে জীবনের যত তুফানি আসুক না কেন, আপনি পার হয়ে যাবেন হাসতে হাসতে এমন একজন মানুষের সান্নিধ্য যদি সঙ্গে থাকে। তো আমরা ফিরছি আলোচনায়, দেখতে থাকুন। হ্যাঁ দাদা, সরি টু সে একটু প্রবলেম করছে ল্যাপটপটা, আজকে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের দর্শক বন্ধুদের বলবো যে যিনি ফোনে এসেছিলেন আপনি প্লিজ অনুষ্ঠানের পরে দাদার মোবাইল নাম্বারে একটু প্লিজ কন্টাক্ট করুন। আমাদের কিছু যান্ত্রিক সমস্যা, আমার একটু ল্যাপটপটা প্রবলেম করছিল, জন্য এই সমস্যাটা তৈরি হয়ে গেছে। আপনি অনুষ্ঠানের পরে একটু সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করুন 8436914725 এই নাম্বারে, 8436914725। আমরা ফিরব আলোচনায়, দেখতে থাকুন। দর্শক বন্ধু আরেকটা কথা জানাই, যদি আপনারা এখন ফোন করছেন অবশ্যই আপনার জন্ম রাশিটা বলুন, তাহলেও আমি অনেকটা প্রশ্ন আপনার উত্তর দিতে পারবো। আচ্ছা, তো আপনার রাশি লগ্ন বলে আসতেই পারেন দাদা, কিন্তু তাতেও বলে দেবে আজকে আমার যন্ত্রটা একটু গড়বড় করছে। একদম একদম, ঠিক আছে ফিরে আসছি আলোচনাতে। এই পুজোটা কি অ্যাকচুয়ালি দেখা গেছে যাদের কালসর্পযোগ রয়েছে, যাদের কুষ্টিতে বা যাদের ছকে কালসর্পযোগ সৃষ্টি হয় বা যারা মাঙ্গলিক দোষের হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা পাওয়া গেছে বেশি। আচ্ছা, মানে অধিক মাত্রায় যে সকল সমস্যা দেখেছি তাদের কিছু না কিছু এই ধরনের দোষ আছেই। এই ধরনের দোষ থাকলে পরেই এই সন্দেহ প্রবণতা, ভুল বোঝাবুঝি, অকারণ বাড়িতে অশান্তি এগুলো লেগে থাকে। তাই আমার এটা সকল দর্শক বন্ধুকে আমি আমার এই গ্রুপে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, যদি আপনারা এই লাইফ টাইম মেম্বার্সে চলে আসুন তাহলে আপনাদের নিত্যদিন যে আমার টাইম টু টাইম যে পুজোগুলো হয় সেই পুজোতে আপনি অ্যাটেন্ড হতেও পারেন। ইনকেস যদি আপনি অ্যাটেন্ড নাও হতে পারছেন, অতি অবশ্যই আপনার সেই পুজোটা সেখানে সম্পন্ন করা হয়। সেটা একটা তারাপীঠে যেটা বললাম সেটা একটা আলাদা একটা পুজো, সেটা প্রতি অমাবস্যাতেই হয়। কিন্তু যেটা নাসিকের যে পুজোটা, আমার মনে হয় না আপনারা আজ অবধি এই এটা শুনেছেন, নাসিকের যে কালসর্পযোগের যে পুজোটা হয় সেই পুজোটা সম্পূর্ণ আপনি ফ্রি অফ কস্ট, আপনি আমার সংস্থায় জড়িত হওয়ার পরে আপনি সেখানে উপস্থিত থাকতে পারবেন। আচ্ছা দাদা, আমরা আলোচনায় আসবো, তার আগে একটুখানি জিজ্ঞেস করি, এই যে মানুষের মানে এই যে ধরুন নানান রকম সমস্যা, বিশেষ করে আপনি যখন এরকম যোগের কথা বলেন, এরকম তো আরো অনেক যোগ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে একটু বলুন। অবশ্যই অবশ্যই, যেমন দারিদ্র যোগ হতে পারে, এরকম আরো অনেক রকম যোগ আছে। হ্যাঁ, আমাদের পরবর্তী বন্ধু, নমস্কার, কে বলছেন? হ্যাঁ রাহুল ভাই বলছিলাম। কোথা থেকে? শিলিগুড়ি থেকে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 13/4/92। রাশিটা লগ্নটা বলা যাবে? হ্যালো হ্যালো, রাশি লগ্নটা বলতে পারবেন? আজকে একটু যান্ত্রিক গোলমাল আছে আমার, মানে ল্যাপটপটা হয়ে গেছে। আপনি শুধু রাশি লগ্নটা বলুন, তাতেই হবে। না রাশি লগ্নটা জানা নেই। জানা নেই? কি নাম আপনার? রাহুল। দেখছি একবার, আমি ট্রাই করছি, যদি হয়ে যায় তো। যান্ত্রিক জন্ম তারিখটা বলুন। 13/4 হ্যাঁ 92 92 সময়টা? সময় রাত্রি 12টা। সময় রাত্রি 12টা। আমাদের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ এক্স্যাক্টলি 12টা। হ্যাঁ ওকে। আর ইয়ে জন্মস্থানটা, প্লেস? শিলিগুড়ি। শিলিগুড়ি। হ্যাঁ শিলিগুড়ি।
আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের হোয়াটসঅ্যাপের ব্যাপারটা, দাদা নিশ্চয়ই, যেটা আমরা বারবার বলছি, দাদার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি চলে আসেন, আপনি সারা বছরের জন্য কিন্তু নানান সমস্যা নিয়ে আসতেই পারেন, দাদা কিন্তু সেখানে সবসময় আপনাকে রেসপন্স করবেন। 7718707700 হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। এই গ্রুপে চলে আসলে কিন্তু আপনার সারা বছরের জন্য অনেক কিছু পাওনা রয়েছে। কি জানতে চাইছেন? ক্যারিয়ারের ব্যাপারে। ক্যারিয়ারের ব্যাপারে আপনার ধনু লগ্ন শুনতে পাচ্ছেন আপনি পরিষ্কার? ঠিক আছে, আপনার ধনুর লগ্ন আর হচ্ছে সিংহ রাশি, লগ্ন থেকে নবম ভাবেই আপনার হচ্ছে চন্দ্র ও বৃহস্পতি একসাথে বসেছে। একটু আগে শ্রী আমাকে একটা প্রশ্ন করেছিল আরও কী কী যোগ হয়, যোগ অনেক যোগ আছে যেগুলো অনেক শুভত্ব এবং অনেক যোগ আছে যেগুলো মানুষের জীবনকে একদম কি বলবো বিতৃষ্ণা এসে যায় মানুষের জীবনে, এত খারাপ তো খারাপ যোগ আছে। তো যাকে আপনার ছকে যেটা আছে, যেটা নবম ভাব, যেটা ভাগ্য ভাব, সেখানে আছে আপনার চন্দ্র বৃহস্পতি একত্রে, আর সেটা হচ্ছে সিংহ রাশি, মানে আপনার জন্মরাশি সিংহ রাশি। আপনার মধ্যে অনেক কিছু এরকম গুণ থাকবে, বিশিষ্ট অনেক ধরনের গুণ থাকবে, কিন্তু কোনোটাকেই আপনি কাজে লাগাতে পারবেন না। আপনি একাধিকবার আপনার কাজের জায়গা, কর্মক্ষেত্র এবং কর্মের যে আপনার যেগুলো আলাদা আলাদা টাইপের ভেরিয়াস টাইপ অফ জব, আপনি এই ধরনের বারবার পরিবর্তন আসবে আপনার জীবনে, একাধিকবার পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে। আপাতত কটা চেঞ্জ করেছেন? এটাই দাদা বলছিলেন, এটাই ব্যাপার। এবারে দেখুন আপনার যেটা লগ্ন চক্র, যেটা আমি একটু আগেই বলছিলাম যে কাল সর্পযোগ, আপনার কুষ্টিতে কিন্তু সেই সর্পযোগ অ্যাপ্লাই হচ্ছে। আপনার লগ্ন ভাবে রাহু বসেছে এবং সপ্তম ভাবে কেতু বসেছে, যেটা অনন্ত সর্পযোগ বলে। এবার তার সঙ্গে সঙ্গে আরো একটা আলোচনা আমি করছিলাম, যেটা আমাদের আজকের টপিক ছিল যে দাম্পত্য কলহ বা যেটা বৈবাহিক যেটা সম্পর্কের যে একটা বিষণ্নতা আসে, যেটা একটা খারাপ যোগ। দেখুন লগ্নতে রাহু বসেছে মানে সপ্তমে তার পূর্ণ দৃষ্টি আছে, বিবাহ ক্ষেত্রে কিন্তু আপনার এরকম বারবার বাধা আসতে পারে। এবং যদি বিবাহতে বাধা ছিল, বিবাহ হয়ে একবার ডিভোর্স হয়ে গেছে, হ্যাঁ ঠিক আমি ধরেছি, তো এটাই দাদা বলছিলেন, আজকের আমার টপিকও তাই ছিল। তো এবারে এটা এই শুধু এই কারণে, এক তো সর্পযোগ যাদের হয় তাদের ম্যাক্সিমাম চান্সেস থাকে এই ধরনের ঘটনা ঘটবার, তারপরে আপনার হচ্ছে গিয়ে লগ্নে রাহু বসে সপ্তমে দৃষ্টি দিচ্ছে, আর সপ্তমে কেতু বসেছে, লগ্নে রাহু মানে তার উপ ছায়া হচ্ছে কেতু, সেটা সপ্তমে থাকবে তার। তো এবারে সপ্তম ঘর যদি রাহু দ্বারা কারো দূষিত হয়, সেখানে সন্দেহের ব্যাপার থাকবেই থাকবে, আর ম্যাক্সিমাম চান্সেস থাকে তৃতীয় ব্যক্তির জন্য। রাহুল বাবু আমি ঠিক বললাম তো? দাদা আমরা তো পার পায় একদম শেষের দিকে, সত্যি আপনার এত সুন্দর ক্লারিফিকেশন, আমার মানে সময় একদম শেষের দিকে। আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যারা স্ক্রিনে দেখছেন, 8436914725, আবার বলছি 8436914725, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 7718707700। আপনারা শুনেইছেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন সারা বছর তাদের জন্য অনেক কিছু পাওনা রয়েছে, সারা বছরের নানান সমস্যা আপনারা দাদার সঙ্গে শেয়ার করতে পারছেন, দাদাও আপনাদেরকে রেসপন্স করবেন। শুধু হোয়াটসঅ্যাপে আসার আগে আপনাকে এন্ট্রি ফিটা 5000 দিতে হচ্ছে, তাছাড়াও যত মানে মান্থলি যে পুজোগুলো হয়ে থাকে সেই পুজোগুলোতেও কিন্তু আপনি বা আপনার পরিবারের 3 জন করে সদস্য ফ্রি। আমরা ফিরবো আলোচনায়, দেখতে থাকুন। দাদা আমাদের সময় প্রায় শেষের দিকে, আপনি আর একটু কিছু বলবেন। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বলুন আপনি
আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি লগ্ন? লগ্নটা জানি না আমি, বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বৃষ রাশি আপনার কি কি সমস্যা? আপনি একটু শুনুন প্লিজ, আপনি একটু শুনুন। কি জানতে চাইছেন আপনি প্রশ্নটা? আমি জানতে চাইছি, আমি একটা কন্ট্রাকচুয়াল জব করি, আমার জবটা পার্মানেন্ট হবে কি? অনেকদিন পরে হলেও বললেও হবে, সেটা জানলেও আমি স্যাটিসফাইড হবো। আর আমি কি বিয়ের যোগ আছে, কোনো বিয়ে হতে পারে কি? সেটা কি প্রলয় ঘটিত বা অ্যারেঞ্জ ম্যারেজ? দেখুন আপনার প্রথমত আজকের সময় শেষের দিকে, কাজে আপনার এতগুলো সমস্যার আমি এই মুহূর্তে উত্তর দিতে পারছি না। তবে আপনি আমার ওই বুকিং নাম্বারটা নোট করে নিন, আপনি আমাকে রাত্রেবেলায় কল করে এটা জানতে পারেন। আপনি রাত্রে আজকে বাদ দিন, আজকে ছেড়ে দিয়ে আপনি যে কোনো দিন আপনি রাত্রে 9টার পরে করবেন, যেহেতু আজকে আমি ট্রেনে থাকবো আপনার কল ধরতে পারবো না। আগামীকাল আপনি করতে পারেন, রাত্রে যে কোনো সময় 9টার পর আপনি করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, অবশ্যই দেব। আর বুকিং নাম্বারটা আপনি একটু নোট করে নিন, আমি বলছি স্ক্রিনে যাচ্ছে 8436914725। আবার বলছি 8436914725। ফোন করার জন্য ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান একদম শেষ, 7718707700 হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসলে কিন্তু অনেক কিছু মানে উপহারই বলবো, যেটা পাওনা আপনাদের এমন অনেক কিছু দাদার তরফ থেকে অপেক্ষা করছে। যিনি ফোন করেছেন প্লিজ, আমাদের আর ফোন ধরা সম্ভব হলো না, আপনারা প্লিজ বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আজকে তো বিদায় নিতেই হচ্ছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদা অনেক ধন্যবাদ আপনাকে। যেতে যেতে আরেকবার বলবো, দর্শক বন্ধু, অসম্ভবের মাথায় পা দিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে অগ্রগতি। আপনি এগিয়ে যান, সহযোগিতা আমি করব। যদি কোনো সমস্যা থাকে অতি অবশ্যই আপনি যোগাযোগ করুন আমার সঙ্গে, আমি আজ রয়েছি আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্ত।